নিয়োগ দুর্নীতিতে শান্তনু সাম্রাজ্যে ইডির অভিযান, বলা করে গঙ্গারপাড়ে বিলাসবহুল গেস্ট হাউস থেকে ব্যান্ডেলের প্রাসাদ ও পম্পবাড়ি, চুচুড়ার ফ্ল্যাটে তল্লাশি। বলাগড়ের বেতাজ বাদশাহ শান্তনুর একের পর এক প্রকল্পের সঙ্গে যুক্ত, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ঘনিষ্ঠ প্রমোটার আটক। সল্টলেকের ফ্ল্যাটেও ইডির তল্লাশি। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের চারপাশে থাকত সশস্ত্র সাগরেদ, গান পয়েন্টে জমি দখলের অভিযোগ স্থানীয়দের। ইডির নজরে শান্তনুর স্ত্রী ও কুন্তলের পার্টনারশিপ সংস্থা। নিয়োগ দুর্নীতির টাকাতে কি অগাধ সম্পত্তি? মুখে কুলুপ স্ত্রী। শান্তনু সবটাই জানতো, আমি কিছুই জানতাম না, আমাকে সই করতে বলা হলে আমি সই করে দিতাম। নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি পার্থকে বিধায়ক পদ থেকে সরানোর দাবি, বেহালায় পথে নামলো বামেরা। স্টান্টবাজির পলিটিক্স কটাক্ষ তৃণমূলের। গোপাল তাপস বর্ণিত কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে ফের তলব সিবিআই এর, সোমবার সকাল 10:30 নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ। আসানসোল কম্বল কাণ্ডে নয়ডায় গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টার ধারায় মামলা রাতেই নিয়ে আসা হল আসানসোল নর্থ থানায়, আজ পেশ করা হবে আদালতে। ডিএর ধর্ণা মঞ্চে আক্রান্ত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, হামলাকারী গ্রেফতার। গরু পাচারের কালো টাকা কিভাবে সাদা? ইডির নজরে কেষ্ট রাধুনী বিজয়ের অ্যাকাউন্টে প্রায় 60 লক্ষ টাকার লেনদেন, কিছুই জানা নেই বলে জিজ্ঞাসাবাদে দাবি। এবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইউনিফর্মেও কাটমানি, অভিযোগ তুলে টুইট শুভেন্দুর, আগের রাজ্যপালের মতো আচরণ, পাল্টা কটাক্ষ দেবাংশুর। সাগরদিঘিতে জোটের জয়ের পর ফের মুর্শিদাবাদ তৃণমূলে ধাক্কা, বহরমপুর খড়গ্রামে বহু কর্মী সমর্থকের কংগ্রেসে যোগ, শেষের শুরু দাবি অধীরের, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। পাঞ্জাবে খালিস্তানের সমর্থক অমৃত পালের খোঁজে মেগা অপারেশন, মোগার কাছে নজর এড়িয়ে ফেরার কয়েকজন সমর্থক গ্রেফতার, ইন্টারনেট পরিষেবা বন্ধ। অপ্রতিরোধ্য বিশাল কায়দ, গোয়ায় বেঙ্গালুরু এফসি কে হারালো এটিকে মোহনবাগান, টাইব্রেকারে 4-3 জয়, শুভেচ্ছা মমতার। এটিকে মোহনবাগান, এবার মোহনবাগান সুপার জায়ান্টস, পরের মরশুম থেকে এই নামেই খেলবে, সবুজ মেরুন জানিয়ে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। ক্রেডিট কার্ড অ্যাক্টিভ করার নামে হাতিয়ে নেওয়া হয়েছে 25,000 টাকা, অভিযোগ জানাবেন কোথায়? সার্চ ইঞ্জিন ঘেটে যে ওয়েবসাইট পাওয়া গেল, অভিযোগ সেখানেও জাল পাতা ছিল প্রতারণার। এক প্রতারণার অভিযোগ জানাতে গিয়ে ফের প্রতারিত হয়ে পুলিশের দ্বারস্থ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের এক মহিলা মঞ্জু শর্মা নামে। ওই মহিলার দাবি, গত 23 জানুয়ারি ফোন করে এক ব্যক্তি বলেন 4,000 টাকার গিফট ভাউচার জিতেছেন, ভাউচার পেতে ক্রেডিট কার্ডটি নতুন করে অ্যাক্টিভ করতে হবে। ওই ব্যক্তির নির্দেশ মেনে অ্যাক্টিভ করতেই কার্ড থেকে 25,000 টাকা তুলে নেওয়া হয়। প্রতারিত হওয়ার ঘটনা মহিলা তার মেয়েকে জানান। কোথায় অভিযোগ জানানো যায় তা জানতে ইন্টারনেটে সার্চ করে একটি ওয়েবসাইট খুঁজে পান মহিলার মেয়ে। সেই সাইটে যোগাযোগ করলে জানানো হয় সাইবার সেলে অভিযোগ জানাতে 1,175 টাকা লাগবে। মহিলার দাবি, সেই টাকা দেওয়ার পর ওই সাইটের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। এরপরই পুলিশে অভিযোগ করেন মহিলা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে সল্টলেক সেক্টর 5 বসি অপারেশন চালাচ্ছে অভিযুক্তরা। মামলা আসে বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে। তদন্তে নেমে বৃহস্পতিবার প্রতারণা চক্রের মূল পাণ্ডা সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কসবার বাসিন্দা রাজেশ কেওয়াত এই চক্রের মূল পাণ্ডা। রাজেশ এবং তার 2 সহকারী রোশন কুমার ও রাহুল বন্দ্যোপাধ্যায় মিলে ওয়েবসাইট তৈরি করে এই প্রতারণা চক্র চালাচ্ছিলেন। তাদের কাছ থেকে 200টির বেশি কম্পিউটার, 40টি মোবাইল, 12টি ডেবিট কার্ড, 10টি চেকবুক, 3টি ল্যাপটপ, ফোন সহ বিপুল পরিমাণ নথি উদ্ধার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।